সাতক্ষীরার জোয়ারে প্লাবিত নতুন নতুন এলাকা, তলিয়ে গেছে 20 কিলোমিটার রাস্তা, খাবার ও পানির সংকটে দুর্গতরা। ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্ত 2 শতাধিক বেড়ি বাঁধ, কার্যকর সুরক্ষা দিতে না পারায় এসব বাঁধের মান নিয়ে প্রশ্ন। দেশে অনুমোদন পেল ফাইজারের টিকা, 1 লাখ ডোজ আসছে রোববার। চীনের সিনোফার্মের টিকা কেনার অনুমোদন দিল মন্ত্রিসভা। শ্রীলঙ্কাকে হোয়াইট ওয়াশের লক্ষ্যে আজ মাঠে নামবে বাংলাদেশ, ব্যাটিং উন্নতির তাগিদ মাহমুদুল্লাহ। সৌদি এক্সট্রিম, এনজয় স্মুথ স্পিড। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, সাথে আছি মুজাহিদুল ইসলাম। শুনছিলেন শিরোনাম, চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। ঘূর্ণিঝড় ইয়াস চলে যাওয়ার পরও জোয়ারে প্লাবিত সাতক্ষীরার নতুন নতুন এলাকা, বাঁধ ভেঙে তলিয়ে গেছে 20 কিলোমিটার রাস্তা, অনেক এলাকায় খাবারের সংকটে পানিবন্দীরা। মিঠা পানির পুকুর তলিয়ে যাওয়ায় দেখা দিয়েছে খাবার পানির সংকট। ঘূর্ণিঝড় ইয়াস সরাসরি আঘাত না হানলেও বিপদ পিছু ছাড়েনি সাতক্ষীরা মানুষের। ঝড় চলে যাওয়ার পরও জোয়ারের পানিতে প্লাবিত পদ্মপুকুর ইউনিয়নের ঝাপা গ্রাম। দিনে রাতে জোয়ারে ভাঙছে বেড়ি বাঁধ। 7 নম্বর ওয়ার্ডের বাঁধ ভেঙে খোলপেটুয়া নদীর পানিতে প্লাবিত মাছের ঘের লোকালয়, খুঁটি ধসে পড়ায় বিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ। পদ্মপুকুর ইউনিয়ন, গাবুরা ইউনিয়ন আর প্রতাপনগর ইউনিয়ন, 3টি ইউনিয়ন পুরোটাই বন্ধ লাইন আমাদের। বুধবার ঝড়ের সময় উঠানে ঢুকে পড়া জোয়ারের পানি নামেনি পরের দিনও। বাড়ির বাগানের সবজি ফল গাছ ডুবে আছে পানিতে, জোয়ারের সময় আশ্রয় কেন্দ্র, ভাটার সময় নিজ ঘরে। এভাবেই দিন পার হচ্ছে দুর্গতদের। আমাদের খাবার কোনো উপকার নেই, আমাদের একটু বাঁচাই দেন আপনারা, আমাদের থেকে একটু বাঁচাই দেন। ওরা যদি নাকি না দিয়ে মেয়েছি লিলি পুরিলা খাইতিয়া আমাদের কষ্ট হয়ে গেছে, ভাটি লেগেছে, এখন একটু দাঁড়িয়ে রাখছে। আমরা খাবার নাই, পানি নাই, খাওয়ার অসুবিধা হচ্ছে, যাওয়ার অসুবিধা হচ্ছে। পদ্মপুকুর ইউনিয়নের কামালকাঠি, পাখিমারা, চণ্ডীপুর সহ 15টি গ্রাম প্লাবিত। মিঠা পানির পুকুর তলিয়ে যাওয়ায় দেখা দিয়েছে খাবার পানির সংকট। আগে পুকুরটা ওই ফিল্টার উঠতো, সেই ফিল্টারতে পানি আনতাম, এখন সেই পুকুরটা বুড়ি গেছে, এখন না খেয়ে আমরা বসে রয়েছি পানি। পুকুরটা ডুবে যাওয়ার কারণে আমরা গ্রামে, আমাদের এই যে কয়েকটা গ্রাম, আমরা খুব কষ্টে আছি সবাই। মনে করেন পানি এখন পাচ্ছেন? পানি আমরা পাচ্ছি না, আমাদের ওই বৃষ্টির পানি অল্প কিছু ধরেছিলাম, তাওতে এখন তো মনে করেন বৃষ্টির পানি সেরকম খাওয়া যাচ্ছে না। আক্রান্ত এলাকার বেড়ি বাঁধ ভেঙে যাওয়ায় 20 কিলোমিটার যাতায়াত বন্ধ, কাঁচা পথ ঘাট হয়ে পড়েছে চলাচলের অযোগ্য। মেম্বার চেয়ারম্যান, এমপি মহোদয়, এদের রাস্তার প্রতি তাদের কোনো খেয়াল নেই। রাস্তাঘাটের যে অবস্থা বর্তমান, তাতে করে তো মনে করেন আমাদের এখানে বসবাস করাটাই সবচেয়ে উপযোগী নয় এখানে। জেলা প্রশাসকের তথ্য অনুযায়ী ঘূর্ণিঝড় ইয়াস আঘাত হানার পর শ্যামনগর, কালীগঞ্জ, আশাশুনি উপজেলার 20টি গ্রাম জোয়ারের পানিতে প্লাবিত। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সাতক্ষীরা। প্রায় প্রতিটি ঘূর্ণিঝড়ে উপকূলীয় এলাকায় ক্ষতিগ্রস্ত হয় বেড়ি বাঁধ, বাঁধ ভেঙে পানি ঢুকে পড়ে লোকালয়। ঘূর্ণিঝড় ইয়াসে অন্তত 223 জায়গায় ক্ষতিগ্রস্ত বেড়ি বাঁধ, কার্যকর সুরক্ষা দিতে না পারায় প্রশ্ন উঠছে এগুলোর মান নিয়ে। অভিযোগ আছে মানসম্মত নির্মাণ উপকরণ সাইডে আমরা ব্লক বিছিয়ে দিব আর কি, বাঁধের উচ্চতাও আরো বেশি করা হবে, এগুলি বিবেচনায় নিয়ে। তবে জলবায়ু বিশেষজ্ঞদের অভিযোগ, বেড়িবাঁধগুলো নির্মাণ করতে মানসম্মত উপকরণ ব্যবহার করা হচ্ছে না, ঘাটতি আছে রক্ষণাবেক্ষণেও। এখানে ঠিকাদারকে পয়সা দেয়া হয়, মাত্রা এরকম, তো এই সাইডে মাটি দিয়ে, ক্লে দিয়ে তারপরে ঘাস লাগাতে হবে। আপনি গিয়ে পাবেন ঘাস? অত তার জন্য পয়সা দিছে তো, তাহলে নির্মাণ কৌশলে ঘাটতি আছে আর তারপরে রক্ষণাবেক্ষণে ঘাটতি আছে। টেকসই বেড়িবাঁধ নির্মাণে প্রায় 6,000 কোটি টাকার কাজ চলমান রয়েছে। এছাড়া পরিকল্পনা কমিশনে দাখিল করা 3,300 কোটি টাকার প্রকল্প চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায়। সুমন তানভীর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঘূর্ণিঝড় পরবর্তী ক্ষয়ক্ষতির খবর জানাতে লক্ষ্মীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস, ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে লক্ষ্মীপুরের ক্ষয়ক্ষতি কেমন হয়েছে? আসলে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে লক্ষ্মীপুরে যে ক্ষয়ক্ষতি পরিমাণ, প্রায় 10,000 হেক্টর জমির ফসলের যে ক্ষতি হয়েছে, এর পাশাপাশি
2000 পুকুরের যে মাছ সেটি নদীতে ভেসে গেছে এমনটি বলা হয়েছে মৎস্য বিভাগ এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে। কিন্তু এর বাইরেও কিন্তু লক্ষ্মীপুরের রামগতি থেকে কমলনগরের যে কয়েকটি এলাকা কিন্তু প্রায় 20টি এলাকা মতো প্লাবিত হয়েছে জোয়ারের পানিতে। কিন্তু যদি আমি আপনাকে এখন দেখাই, আমি এখন যে কমলনগর উপজেলার লদুয়ার যে এলাকা রয়েছে এই এলাকায় কিন্তু দুইটি বাঁধ ছেড়ে কিন্তু লোকালয়ে পানি ঢুকেছে। এতে করে যে নদীর যে লবণাক্ততা পানি সেটি বেশি কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে কিন্তু আমরা এখানে যখন সকালে এসেছি, সকালে আসার পরে নতুন করে যে ভাঙ্গন সেটি ভয়াবহ দেখা দিয়েছে। এই বাজারে প্রায় 100 মিটার ভাঙ্গন সকালে যে কিছুক্ষণ আগে ভেঙে আমাদের সামনে দিয়ে চোখের সামনে দিয়ে ভেসে গেছে নদীতে। এই এইভাবে কিন্তু লক্ষ্মীপুরের রামগতি থেকে কমলনগরের প্রায় 20টি এলাকাকে ভাঙছে। লক্ষ্মীপুরের যে কমলনগরের লুদুয়া যে নাসিরগঞ্জ সাহেবেরহাট পার্থিরঘাট মতিরহাট এবং রামগতির আসলপাড়া বাংলা বাজার যে জনতা বাজার ওয়াপদা এবং যে বড়খিরি রয়েছে এইসব এলাকা কিন্তু ভাঙছে। গত 3 দিনের যে ভয়াবহ ভাঙ্গনে প্রায় 200 পরিবার তারা নিঃস্ব হয়েছেন, যে প্রতিনিয়ত কিন্তু ভাঙছে। কিন্তু গত 10 বছরে এরকম ভাঙ্গনের যে শিকারের মধ্যে হতে হয়নি এখানকার যে নদী তীরের বাসিন্দাদের। তাদের অভিযোগ প্রতি বছরে কিন্তু তাদের বিভিন্ন ধরনের আশ্বাস দেওয়া হয়, তার কিন্তু বাস্তবায়ন হয় না। কিন্তু তাদের কথা হলো এখন আর আশ্বাস চায় না তারা, কিন্তু নদীর তীরে যে বান সেটি তারা চায়। তারা বলছেন যে দ্রুত যদি এই যে দ্বিতীয় পর্যায়ে প্রকল্পের কাজ শুরু না করা হয় তাহলে কিন্তু অচিরে লক্ষ্মীপুরের যে রামগতি এবং কমলনগর যে 2টি উপজেলা রয়েছে সেটি কিন্তু হয়তো বাংলাদেশের মানচিত্র থেকে হারিয়ে যাবে এমনটি বলা হচ্ছে এখানকার মানুষ। কিন্তু আমরা যে প্রতিনিয়ত কিন্তু এখানের যে ভাঙ্গন আপনি হয়তো লক্ষ্য করলে দেখতে পাবেন, এই যে কিছুক্ষণ আগেই কিন্তু এই যে বিশাল একটি অংশ কিন্তু নদী গর্ভে চলে যাচ্ছে। কিন্তু এখন নদীতে জোয়ার চলে, এই জোয়ারের কারণে বাটা চলছে, যখন জোয়ার আসে তখন কিন্তু এর ঢেউ কিন্তু প্রচণ্ড ভাঙ্গন সৃষ্টি হয়। কিন্তু কিছুক্ষণ আগে আমি পানি উন্নয়ন বোর্ড এবং জেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন জোরের ভিত্তিতে কিছু জি ডাম্পিং করা হচ্ছে বা অর্থাৎ জিও ব্যাগ দিয়ে কিন্তু নদীর যে ভাঙ্গন প্রতিরোধের কাজ চেষ্টা করা হচ্ছে। কিন্তু আসলে এটি কোনোভাবে হচ্ছে না, দ্রুত এই ভাঙ্গন প্রতিরোধের কাজ করার জন্য তারা আশ্বাস দিয়েছেন এবং অচিরে সেটি যে শুরু করা হবে এমনটি বলা হচ্ছে। কিন্তু এর বাইরে যে ক্ষয়ক্ষতি, যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানিয়েছেন যে রামগতি এবং কমলনগরের যে নদীর জোয়ারে যে লবণাক্ততা পানি ঢুকার কারণে যেমন আউশ প্রায় 8000 হেক্টর জমির আউশ এবং রবি শস্য যে রয়েছে যে শসা এবং ঢেঁড়স পাশাপাশি যে অন্যান্য যে ফসল রয়েছে সেগুলোর ক্ষতি হয়েছে প্রায় 10000 এমনটি বলা হচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে। এর বাইরে কিন্তু মৎস্য বিভাগ থেকে বলা হচ্ছে প্রায় রামগতি এবং কমলনগর রায়পুরে 3টি উপজেলায় মিলে প্রায় 2000 মতো পুকুরে মাছ বেশি গেছে, যে এতে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এমনটি বলা হচ্ছে। তা আসলে প্রতি মুহূর্ত গত 3 দিনের যে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে লক্ষ্মীপুরের এই রামগতি এবং কমলনগরের এই বিচ্ছিন্ন অঞ্চলে। কিন্তু এখানকার মানুষের দাবি দিয়েছিলেন সহকর্মী আব্বাস হোসেন, ঘূর্ণিঝড় ইয়াস সরাসরি আঘাত না করলেও ক্ষত রেখে গেছে উপকূলে, এতে প্লাবিত নিচু এলাকা, ক্ষতিগ্রস্ত বেড়ি বাঁধ, ঘর বাড়ি ভেসে গেছে মাছের ঘের, ডুবেছে ফসলের জমি, এখনো অনেক নদ নদীর পানি বইছে বিপদসীমার উপরে। ঘূর্ণিঝড় ইয়াস চলে গেলেও লণ্ডভণ্ড করে দিয়ে গেছে উপকূলীয় এলাকা, দিশেহারা কয়েক লাখ মানুষ। সাতক্ষীরার উপকূলীয় এলাকার পানির তোরে 22টি পয়েন্টের বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়েছে শত শত গ্রাম, পানিবন্দী হয়ে পড়েছে অন্তত 30,000 মানুষ, তলিয়ে গেছে ফসলি জমি, ভেসে গেছে অন্তত 300 মাছের ক্ষেত। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সৃষ্ট জোয়ারে খুলনায় পানিবন্দী হয়ে পড়েছে 20,000 বেশি মানুষ। পরিস্থিতি সামাল দিতে ভেঙে যাওয়া বেড়িবাঁধ মেরামত করছে স্থানীয়রা। এদিকে জোয়ারের পানিতে তলিয়ে গেছে বাগেরহাটের নিচু এলাকা, ঘরবাড়িতে পানি ওঠায় অনেকেই আশ্রয় নিয়েছে রাস্তায়। তাদের আফসোসের জায়গা যে আইলার এই 12 বছর এক যুগ পরেও এই অঞ্চলের মানুষের এখনো পর্যন্ত স্বেচ্ছাশ্রমে কাজ করতে হচ্ছে, টেকসই বেড়িবাঁধ আমাদের যে দাবিটা সেটা অধুরাই রয়ে গেছে। ঘূর্ণিঝড় ইয়াসের কারণে ভেঙে গিয়েছিল এখানে এই ভাঙা জায়গাটা, এলাকাবাসী আমরা সবাই মিলে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে এখানে বাঁধটা মেরামত করার চেষ্টা করছি। ভোলার মনপুরা, চরনিজাম ও মুজিবনগর সহ বিভিন্ন চরাঞ্চলে অস্বাভাবিক জোয়ারে শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, নিখোঁজ হয়েছে 1,000 বেশি গবাদি পশু, ঝুঁকিতে রয়েছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কয়েকটি পয়েন্ট। এদিকে নোয়াখালীর হাতিয়ায় আজও অস্বাভাবিক জোয়ারের পানিতে বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। যে অনার কোনো কাবু নাই, আঙ্গন সে অবস্থা, কোনো গ্যাস আইন নাই,
নিজের কাছে আগা যায় না নাই নিজের আশঙ্কা কমি যাই ঘোরা যাই এবারও আশঙ্কা খুব ভয়াবহ এবার বেরি চূড়া খুবই ভয়াবহ এই বেরি যদি বাদ না হয় তাহলে আমাদের এবারও আরো বিশাল ক্ষতি হয়ে যাবে ঝালকাঠিতে সুগন্ধা ও বিষখালী নদীর জোয়ারের পানি বেড়ে অন্তত অর্ধশত গ্রাম প্লাবিত হয়েছে তলিয়ে গেছে 2500 মাছের ক্ষেত একই অবস্থা পটুয়াখালীর উপকূলীয় 29টি গ্রামের রাস্তাঘাট ভেঙে ব্যাহত হয়েছে যোগাযোগ ব্যবস্থা পানিতে তো ক্ষয়ক্ষতি হইতে আছে ঘরের পিড়িয়া মিড়া তলাই গেছে বুঝছেন এই ফসল টসল যে আমি আছে সবই তলাই গেছে একটা গের করছিলাম একটা বাগান করছিলাম সব নষ্ট হয়ে গেছে জোয়ার বাতাসে কলা গাছটা সব লাগাইছিলাম খেত নষ্ট হয়ে গেছে এছাড়া ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে হঠাৎই নদী ভাঙন শুরু হয়েছে পদ্মায় এতে আতঙ্কে নদী পাড়ের মানুষ হুমকির মুখে স্কুল মসজিদ মাদ্রাসা সহ নানা স্থাপনা শামীমা রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক ফাইজার বায়োএনটেকের 1,00,600 ডোজ করোনা টিকা দেশে আসছে রোববার এর আগে এর জরুরি ব্যবহারের অনুমোদন দেয় ঔষধ প্রশাসন অধিদপ্তর বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে ফাইজারের টিকার ক্লিনিক্যাল ট্রায়ালের নথিপত্র এবং জনস্বাস্থ্য বিষয়ক অন্যান্য বিষয় মূল্যায়নের পর তা ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে এর আগে ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত কোভিশিল্ড রাশিয়ার স্পুতনিক ও চীনের সিনোফার্মের টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দেয় ঔষধ প্রশাসন অধিদপ্তর এদিকে জুনে আসছে সরকারের দেয়া সরকারের কেনা সিনোফার্মের 50,00,000 ডোজ টিকা পর্যায়ক্রমে আগস্ট পর্যন্ত 3 মাসে মোট 1.5 কোটি ডোজ টিকা কেনা হচ্ছে বৃহস্পতিবার ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এর অনুমোদন দেওয়া হয়েছে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে 29 এপ্রিল চীনের সিনোফার্মের তৈরি টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দেয় সরকার এরপর আসে উপহারের 5,00,000 টিকা এবার টিকাদান কার্যক্রম অব্যাহত রাখতে চীন থেকে টিকা কেনার অনুমোদন দেয়া হয়েছে চীনের কোম্পানি সিনোফার্ম থেকে 1.5 কোটি ডোজ করোনা ভাইরাসের টিকা কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার এতে ব্যয় হবে 1,267,50,00,000 টাকা অর্থাৎ প্রতি ডোজ টিকা কিনতে খরচ হবে $10 সরকারের ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির 19তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এছাড়া শুক্রবার রাশিয়ার টিকা কেনার বিষয়ে আলোচনায় বসছে স্বাস্থ্য বিভাগ জুন জুলাই আগস্ট এই সময়ে চীনের সিনোফার্ম কর্তৃক প্রতি মাসে 5 মিলিয়ন অর্থাৎ 50,00,000 ডোজ SARS-CoV-2 ভ্যাকসিন সরবরাহ করা হবে রাশিয়ার সাথে একটা মিটিং আছে আগামী দিন শুক্রবার দিন কালকে সন্ধ্যার সময় একটা মিটিং আছে রাশিয়াকে যে আমরা চিঠি পাঠিয়েছিলাম আমাদের এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট এবং অন্যান্য বিষয়াদি জানিয়ে সেটার ব্যাপারে তারা কথা বলতে চায় সভায় অর্থমন্ত্রী বলেন এবারের বাজেটে মানুষের জীবন ও জীবিকাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে আমাদের লক্ষ্য থাকবে দেশের মানুষকে বাঁচানো ব্যবসায়ীদেরকে বাঁচানো সুতরাং সবাই স্বার্থে দেখেই আমরা ক্রয় কমিটির সভায় স্থানীয় সরকার বিভাগের 2টি স্বাস্থ্যসেবা বিভাগের 2টি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের 1টি সহ মোট 9টি প্রস্তাব উত্থাপন করা হয় শামীম আহমেদ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা পল্লবীতে সাবেক এমপি আওয়াল ও জমির মালিকদের বিরুদ্ধে 2জন নিহত ও 2জন গুম হয়েছেন বলে দাবি স্থানীয়দের দুপক্ষের বিরুদ্ধে খুন ধর্ষণ চাঁদাবাজি সহ নানা অভিযোগে মামলা আছে শতাধিক আর নিহত শাহিনুর 26 আর তাকে হত্যার নেতৃত্বে থাকা সুমন 4 মামলার আসামি সম্প্রতি পল্লবীতে শিশু সন্তানের সামনে শাহিনুদ্দিনকে সুমনের নেতৃত্বে ধারালো অস্ত্রে হত্যা করে 7 জন এমন সহিংসতা সেখানে আগেও ঘটেছে বঙ্গবন্ধু কলেজের ছাত্রলীগের নেতা চঞ্চলকে হত্যায় সাবেক এমপি আউয়ালের সংশ্লিষ্টতার অভিযোগ এনে মানববন্ধন করে স্থানীয়রা আউয়ালের অফিসে পাহারায় থাকা এক আনসার সদস্যও হয়েছিলেন গুলিবিদ্ধ এলাকাবাসীর দাবি জমি নিয়ে বিরোধে গুম হয়েছেন বানেসা ও মমিন বক্স নামে 2জন আমার ভাতিজা একটা এই এনপি মানে পোলা লইয়া মোটরসাইকেলে এদিকে ঘুরতে গেছিল এদিকে শাহিনুদ্দিন হত্যায় অভিযুক্ত সবার বিরুদ্ধে পল্লবী থানায় আছে একাধিক মামলা সুমনের বিরুদ্ধে মারামারি চাঁদাবাজি সহ মামলা 4টি ক্রসফায়ারে নিহত মানিক ও মনির ছিলেন 8 মামলার আসামি চাঁদাবাজির মামলার আসামি আউয়াল নিজেও এছাড়া নিহত শাহিনুরের বিরুদ্ধে নারী নির্যাতন মাদক বিক্রি ও অস্ত্র আইনে মামলা 26টি মানিকের বিরুদ্ধে একাধিক মারামারির মামলা মাদকের মামলা এবং
তার বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি মামলা ছিল। শরীফকে আমরা দেশীয় অস্ত্রশস্ত্র বড় ছোড়াসহ আমরা গ্রেপ্তার করেছি, এই দুই মাস আগে তাকে চালান দিয়েছি। অর্থাৎ এই ঘটনায়, এই মামলার ঘটনায় যারাই জড়িত, যাদের নাম এসছে, সবাই একাধিকবার এইখানে গ্রেপ্তার হয়েছে এবং চালান হয়েছে। সম্প্রতি তারা বিজ্ঞ আদালত হতে জামিনে বের হয়ে এসছে। শাইনুর হত্যা মামলার আসামিরা এর আগে একাধিকবার গ্রেপ্তার হলেও জামিনে বেরিয়ে এলাকায় সহিংসতা করত বলে অভিযোগ এলাকাবাসীর। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এক লাফে লিটারে 9 টাকা বাড়ল বোতলজাত সয়াবিন তেলের দাম। নতুন দাম কার্যকর হচ্ছে শনিবার থেকে। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন জানায়, এখন থেকে 1 লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হবে 153 টাকায়। এর আগে এ দাম 144 টাকা নির্ধারণ করেছিল তারা। এছাড়া 5 লিটারের বোতল কিনতে হবে 728 টাকায়, খোলা সয়াবিন লিটার প্রতি 129 টাকা ও পাম সুপার অয়েল কিনতে হবে 112 টাকা লিটার। বিশ্ববাজারে দাম বাড়ায় লিটারে 13 টাকা বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছিল বাণিজ্য মন্ত্রণালয়। প্রবাসী শ্রমিকদের সৌদি আরবে হোটেল কোয়ারেন্টাইনের খরচে ভর্তুকি দিচ্ছে সরকার। পাশাপাশি 20 বছর বয়সী কর্মীদেরও করোনা টিকার আওতায় আনার পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। বৃহস্পতিবার বিকালে মন্ত্রণালয়ে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। করোনা মোকাবেলায় সৌদি সরকারের বেঁধে দেয়া নতুন বিধিনিষেধে ভোগান্তিতে পড়েন প্রবাসী কর্মীরা। সেখানে গিয়ে নিজ খরচে 7 দিনের হোটেলে কোয়ারেন্টাইনের বাধ্যবাধকতায় বাংলাদেশি শ্রমিকদের খরচ 65,700 টাকা। তাদের অভিযোগ, নির্ধারিত হোটেলে বুকিং না পাওয়ায় ফ্লাইটের টিকিটও পাচ্ছেন না তারা। এ অবস্থায় প্রবাসীদের কর্মস্থলে ফেরা নির্বিঘ্নে নির্দেশনা দেওয়া হয়েছে বাংলাদেশের সৌদি মিশনকে। রাষ্ট্রদূতকে বলেছি, আমার মিশনকে বলেছি যে আপনারা প্রথম এদের লিস্ট, কারা সৌদি আরবে যাবে প্রবাসীরা, সেইটা আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় দিবে কিংবা বিমান দিবে। বিমানের কাছে তো ওরা টিকিটের জন্য যায়, বিমান 29 তারিখ থেকে রওনা দিবে। তা আপনারা যারা যারা যাবে তার নাম পাঠালে আমার মিশন তাদের জন্য হোটেল জোগাড় করবে। যদি খরচ একটু বেশি লাগে তাহলে সেইটা আমরা সাবসিডাইজ করব। আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রী শুড ডু ইট। এ সমস্যা মধ্যপ্রাচ্য ভিত্তিক হওয়ায় সরকারের পরিকল্পনা, সেখানে কাজে যাওয়া 20 বছরের থেকে শুরু করে সব বয়সী শ্রমিককে করোনা টিকার আওতায় আনা। 2 ডোজই নিয়ে থাকলে হোটেলে কোয়ারেন্টাইনের সমস্যায় পড়তে হতো না তাদের। ডাবল ডোজ থাকলে আর PCR টেস্টটা নেগেটিভ, ইউ গো হোম, আপনি বাড়িতে গিয়ে কোয়ারেন্টাইন করেন। তা আমরা প্রস্তাব করতে চাইব যারা প্রবাসী তাদের জন্য স্পেশাল অ্যারেঞ্জমেন্ট করো, 20 থেকে 20 প্লাস। এছাড়া দ্বিতীয় ডোজ নিশ্চিতে অস্ট্রেলিয়ায় পড়ে থাকা অক্সফোর্ডের টিকা ঢাকায় দেশটির রাষ্ট্রদূতের মাধ্যমে চেয়েছে আমরা, এটা নিয়ে কালকে আলাপ করব পররাষ্ট্র মন্ত্রণালয়। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভারতে যৌন নির্যাতনের শিকার তরুণী অভিযুক্ত হৃদয় দুজনই রাজধানীর মগবাজারের বাসিন্দা। অভিযুক্ত 2 জন সহ 6 জন ভারতের বেঙ্গালুরুতে গ্রেপ্তার হয়েছেন। এদিকে ঘটনায় রাজধানীর হাতিরঝিল থানায় হৃদয় সহ অজ্ঞাতনামা 5 জনের বিরুদ্ধে মানব পাচার ও পর্নোগ্রাফি আইনে মামলা করেছেন সেই তরুণীর বাবা। ভারতের পুনেতে এক তরুণীকে বিবস্ত্র করে যৌন নির্যাতনের এই ভিডিও ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে। কথাবার্তা বাংলায় হওয়ায় বিষয়টি নজরে আসে হাতিরঝিল থানার। পরে ভিডিও থেকে নির্যাতনকারী এক তরুণকে শনাক্ত করে তারা। মগবাজারের নয়াটোলার বাসায় অভিযানে গিয়ে মেলে জাতীয় পরিচয়পত্র। জানা যায় তার নাম রিফাতুল ইসলাম হৃদয়। আমি এমনি দেখতাম টিকটক করতে, আমি আর কিছু কাম কাজ দিয়ে যায় না, ঘুরে ফিরে এই করে, এই কারণে ওরা মারছে, মারানোর পর বেরিয়ে গেছে 4 মাস ধরে। স্বজনদের মাধ্যমে ভারতে ফোন দেয়া হয় হৃদয়কে। সেই তরুণীকে নির্যাতনের কথা স্বীকার করে হৃদয়। মারামারির ভিতরে পরে মারছিলাম, ও কেরালা নামক এক জায়গা আছে, কেরালায় চলে গেছে। জানা গেছে নির্যাতনের শিকার ওই তরুণীর পরিচয়ও, সেও মগবাজারেরই বাসিন্দা। তার পরিচয় নিশ্চিত করে দোষীদের কঠোর শাস্তি দাবি করেছেন স্বজনরা। এরকম নির্যাতন করা হইলে আমার মেয়ের রূপে তার বিচার আমরা চাই, যে এরকম মানুষ রূপে যে এরকম বিচার, এই আর নির্যাতন না করে মানুষে। পুলিশ বলছে সেই তরুণী ও হৃদয় পূর্ব পরিচিত। 15 থেকে 16 দিন আগে নির্যাতনের ভিডিও করে ভাইরাল করা হয়। 4 মাস আগে বাংলাদেশ থেকে ভারতে যান হৃদয়, আর একই সময় দুবাই থেকে সেখানে আসেন সেই তরুণী। তারা দুজনই এখন পুনেতেই আছেন। আইনগতভাবে আমরা তাদেরকে ফেরত নিয়ে আসবো,
আমাদের যে পন্থা আছে, আমাদের যে যে উপায় আমরা ফেরত নিয়ে আসি বিদেশ থেকে, সেভাবে আমরা তাদেরকে এই অপরাধীদেরকে আমরা ফেরত নিয়ে আসবো। অভিযুক্ত হৃদয়ের নামে রাজধানীর রমনা থানায় 2014 সালে ডাকাতি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে প্রথম এলএসডির খোঁজ পেলেন গোয়েন্দারা। এ মাদক দেশে আনা ও বিক্রির অভিযোগে 200 ব্লট সহ আটক হয়েছেন তিন তরুণ। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হাফিজুর রহমানের মৃত্যুর ঘটনা তদন্তের এক পর্যায়ে তাদের সন্ধান পায় ডিবি রমনা বিভাগ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হাফিজের মৃত্যুর ঘটনায় তদন্তে নামে গোয়েন্দা পুলিশ। এরই এক পর্যায়ে বিশেষ মাদক এলএসডির 200 ব্লট পায় ডিবি রমনা বিভাগ। রাজধানীর ধানমন্ডি ও লালমাটিয়া থেকে এই মাদক বিক্রিতে জড়িত সন্দেহে বেসরকারি দুটি বিশ্ববিদ্যালয়ের তিন তরুণকে আটক করেন গোয়েন্দারা। তারা বলছেন, এ চক্রটি নেদারল্যান্ডস থেকে পার্সেল দেশে এনে ফেসবুক গ্রুপ তৈরি করে বিক্রি করছিল এলএসডি, মেশানো থাকতো ব্লট পেপারে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং শিক্ষক এবং পরিবারের সদস্য সবাই মিলে যাতে এই ড্রাগটাকে আমরা নিবৃত্ত করতে পারি সেটার ব্যাপারে সবাইকে আহ্বান জানাবো। আর আমরা তিনজনকে গ্রেপ্তার করেছি, তাদের আইনের আওতায় আমরা নিয়েছি এবং সামনে যে অভিযানগুলি আছে আমরা আরও অভিযান চালিয়ে এটাকে মানে উদ্ঘাটন এবং তদন্ত। লাইসার্জিক অ্যাসিড ডাই ইথালামাইড এলএসডি এক ধরনের বিভ্রম তৈরি করে, এতে আত্মহত্যার ঘটনাও ঘটে প্রায়ই। এ মাদক যেন দেশে ঢুকতে না পারে সে বিষয়ে সতর্ক অবস্থানে আছে পুলিশ। বিউকার্ড, পার্সেল স্ট্যাম্প, এগুলি কিন্তু পার্সেলের মাধ্যমে আনা যায় বাইরে থেকে, তো এটাকে কিন্তু একটা প্রতারণার মাধ্যমেই আনা হয়েছে। টেলিগ্রাম অ্যাপস ব্যবহার করে পেমেন্ট দিয়ে তারা বিদেশ থেকে এনেছে, তো এটা কিন্তু ডাইরেক্টলি পার্সেলের যে বিষয়টা আছে, পার্সেল আইনে কিন্তু এভাবে সরাসরি পার্সেল ক্রেতা বিক্রেতার মধ্যেই থাকে, কিন্তু আমরা এটা রুট উদ্ঘাটন করতে হবে যাতে বাংলাদেশে না আসে। এলএসডি আনা ও বিক্রির সঙ্গে জড়িত অন্যদের ধরতে অভিযান চলছে বলেও জানিয়েছে গোয়েন্দা পুলিশ। বাকি দুজন বলেছে যে তারা কয়েক মাস ধরে। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ব্র্যাক সহ প্রায় 15টি নামী প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার কথা বলে টাকা হাতিয়ে নেওয়া দুই প্রতারককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এদের বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি আইনে মামলা করা হয়েছে। তাদের কাছ থেকে ল্যাপটপ, রেজিস্টার বই, স্মার্টফোন সহ প্রতারণায় ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র জব্দ করা হয়েছে। জর্ডান থেকে কয়েক বছর আগে দেশে ফিরে চাকরি খুঁজতে গিয়ে প্রতারণার শিকার হন নীলফামারীর জলঢাকার ফারুক। পরে নিজেই এই পেশা বেছে নেন বলে জানিয়েছে পুলিশ। এসএসসি পাস ভাগ্নেকে সঙ্গে নিয়ে গড়ে তোলেন চাকরি দেওয়ার নামে প্রতারণার বাণিজ্য। পত্রিকায় ও অনলাইন জব সাইটগুলোতে বিভিন্ন নামী প্রতিষ্ঠানের নামে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে তারা। পরে চাকরির ফর্ম পূরণ ফি, পুলিশ ক্লিয়ারেন্স, প্রশিক্ষণ ও অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়ার কথা বলে চাকরি প্রত্যাশীদের কাছ থেকে ধাপে ধাপে হাতিয়ে নিত টাকা। বিডি জবস থেকে আমি একটা লিঙ্ক পেলাম, তারপর লিঙ্কের মাধ্যমে 420 টাকা মালাম করানোর সহায়তা দিলাম, তারপর পুলিশ ভেরিফিকেশন করার জন্য 1250 টাকা নিল, তারপর একটা অ্যাপস আর ল্যাপটপের জন্য 5000 টাকা যাচ্ছে, আমি 1500 টাকা দিয়েছিলাম। 3 মাস ঘুরে আমি চাকরিটা পাইনি। বেসরকারি সংস্থা ব্র্যাকের এক মামলার পর বিষয়টি নিয়ে তদন্তে নামে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। দেশের বিভিন্ন স্থান থেকে যারা চাকরি প্রার্থী তাদেরকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করতেছে, তখন আমরা এটা গুরুত্ব সহকারে নিলাম। তখন ব্র্যাকের কর্তৃপক্ষের সাথে আমি কথা বলি, কথা বলার পর ওনারা বললেন যে একটা মামলা করতে হবে, তো আমি নিজে বাদী হয়ে বনানী থানায় আমি একটা মামলা করছি। টঙ্গী এলাকায় অভিযান চালিয়ে এই চক্রের মূল হোতা ফারুক সহ দুজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। 10 থেকে 15টা প্রতিষ্ঠানের নাম ধারণ করে বাংলাদেশের যারা চাকরি প্রার্থী, অসংখ্য চাকরি প্রার্থীর কাছ থেকে তারা চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছেন এবং তারা সেটা স্বীকারও করেছেন। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং তাদের সাথে যদি আরও কেউ এ ধরনের প্রতারণার কাজে কাজ করে থাকেন তাদেরও গ্রেপ্তার করা হবে। এ ধরনের ঘটনায় বিভিন্ন প্রতিষ্ঠানের সুনাম নষ্ট হচ্ছে জানিয়ে প্রতারক চক্রের পেছনে আর কেউ থাকলে তাদেরকেও আইনের আওতায় নিয়ে আসা হবে বলে জানিয়েছে পুলিশ। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনায় লকডাউনের মধ্যেও জরুরি বিষয় শুনানির জন্য সীমিত আকারে কার্যক্রম চলছে বিচারিক আদালতের, কিন্তু গত 3 মাস ধরে বন্ধ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কোর্ট বা এডিএম কোর্টের কার্যক্রম। ভ্রাম্যমাণ আদালতের সাজার বিরুদ্ধে আপিল করতে না পেরে ভোগান্তিতে পড়েছে অনেকে, তবে করোনায় ভার্চুয়ালি এই কোর্ট পরিচালনার নির্দেশ দেওয়া হবে বলে জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী।
মাইনে সুরক্ষায় দেয়া সরকারি নির্দেশনা ভঙ্গ করায় ভোলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কারাদণ্ড হয় 194 জেলের। আইনানুযায়ী ভ্রাম্যমাণ আদালতের আদেশের বিরুদ্ধে আপিল করতে হয় অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কোর্ট বা এডিএম কোর্টে, এরপর বিচারিক আদালতে। কিন্তু লকডাউনে বন্ধ হয়ে যায় এ কোর্টের কার্যক্রম, ফলে নিষ্পত্তি হচ্ছে না প্রায় 500+ মামলার। 3 মাস ধরে কারাগারে দিন কাটছে ভুক্তভোগীদের। আর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক নুরুল আমিন বলছেন, বিচার পাওয়া নাগরিকদের সাংবিধানিক অধিকার, ন্যায় বিচার নিশ্চিতে কয়েকবার লিখিত আবেদন করেও সাড়া মেলেনি। জেলা ম্যাজিস্ট্রেট মহোদয় বরাবরে ভোলা জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে একাধিকবার দেখা করেছি এবং তাকে লিখিতভাবে আবেদন দিয়েছি এবং সংশ্লিষ্ট আবেদনের কপি মন্ত্রণালয়ে প্রেরণ করেছি, কিন্তু অদ্য পর্যন্ত কোনো কার্যক্রম শুরু না হওয়াতে ভোলা জেলার এই বিচার প্রার্থী জনগণ তাদের সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত হইতেছে। তবে সুপ্রিম কোর্টের আইনজীবী মঞ্জিল মোর্শেদ জানান, ভ্রাম্যমাণ আদালতের আদেশের বিরুদ্ধে সরাসরি হাইকোর্টে রিট করার অধিকার রয়েছে ভুক্তভোগীর। এছাড়া ভ্রাম্যমাণ আদালত আইনকে অবৈধ ঘোষণা করে হাইকোর্টে দেয়া রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল এখনও বিচারাধীন। যেহেতু ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কোর্ট বন্ধ আছেন এবং সেখানে আপনার আপিল এবং ইয়ে করতে পারছেন না, কিন্তু তার তো এই সাজাটাকে সে এখন রিট পিটিশনে এটা চ্যালেঞ্জ করতে পারেন, কারণ হাইকোর্টে ভার্চুয়াল মাধ্যমে কিন্তু রিট পিটিশন করার সুযোগটা এখনো খোলা আছে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানান, ভার্চুয়ালি এ কোর্টের কার্যক্রম পরিচালনার নির্দেশ দেয়া হবে। ২০১৭ সালের 11 মে হাইকোর্ট ভ্রাম্যমাণ আদালত আইন অবৈধ ঘোষণা করে। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবারে বাজেটের খবর। বিশেষ সুযোগ পেয়ে হিড়িক পড়েছে কালো টাকা সাদা করার। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর হিসাবে এই অর্থ বছরের 10 মাসে 14,500 কোটি টাকা বৈধ করা হয়েছে। এনবিআর কর্মকর্তারা জানান, আগামী অর্থ বছরে বিশেষ সুযোগ না থাকলেও কালো টাকা সাদা করা যাবে। নানা সমালোচনার মুখেও 45 বছরের বেশি সময় ধরে কালো টাকা সাদা করার সুযোগ দেয়া হচ্ছে। যদিও সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় ছাড়া ততটা সাড়া মেলেনি। করোনায় অর্থনীতির ক্ষতি বিবেচনায় চলতি অর্থ বছরও অবৈধ সম্পদ 10% কর দিয়ে বৈধ করার সুযোগ দেয় সরকার। বিধান করা হয় এই সম্পদ নিয়ে কোনো সংস্থাই প্রশ্ন তুলতে পারবে না। জুলাই থেকে এপ্রিল পর্যন্ত এই সুযোগ নিয়েছেন 10,400-এর বেশি নাগরিক। বৈধ হয়েছে প্রায় 14,500 কোটি টাকা সমমূল্যের অর্থ সম্পদ, আর এতে সরকার রাজস্ব পায় প্রায় 1,450 কোটি টাকা। এনবিআর কর্মকর্তারা বলছেন, এই সুযোগ পাওয়া যাবে 30 জুন পর্যন্ত। মাননীয় অর্থমন্ত্রী জনাব আহমদ মোস্তফা কামাল আগামী বাজেটে বিশেষ সুযোগের পক্ষে প্রস্তাব দিচ্ছে না অর্থ মন্ত্রণালয়, তবে আগের নিয়মে কালো টাকা সাদা করার সুযোগ থাকছেই। 10% কর দিয়ে অপ্রদর্শিত অর্থে ফ্ল্যাট কেনা যাবে। একই শর্তে অর্থনৈতিক অঞ্চল, হাইটেক পার্ক ও ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ডের বন্ডে বিনিয়োগ করা যাবে। সরকার যদি গত বছরের যে বিশেষ সুবিধাটা দিয়েছিলেন সেখান থেকে বের হয়ে আসে, তাহলে নিঃসন্দেহে এটা ইতিবাচক। আমি মনে করি যে এই জায়গা থেকে সরকারের বের হয়ে আসাটাই ভালো। বরং এবারের বাজেটে অনেক বেশি আমাদের গুরুত্ব দেওয়া উচিত যে আমরা কিভাবে যেই কর ফাঁকির বিভিন্ন যে প্রচলন রয়েছে সেইটাকে আমরা কতখানি কমিয়ে আনতে পারি। সীমিত আকারেও কালো টাকা সাদা করার পক্ষে নন ব্যবসায়ী নেতারা। তারা বলছেন, এই সুযোগ দেয়া হলে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির টাকাও অনেকে বৈধ করবেন। 30% ট্যাক্সের জায়গায় 10% যদি আমি বৈধ করি, তাহলে কিন্তু এটা খুব খারাপ একটা প্রেসিডেন্স সেট করে। কারণ তখন যারা বৈধ পথে যারা ইনকাম করে, এনারা কিন্তু চিন্তা করবে যে আমি লিগালি সবসময় ট্যাক্স ফাইলিং করছি, ইয়ে করছি, 30% ট্যাক্স দিচ্ছি, আর আমি যদি না শো করি এটা, আমি 10% এটা লিগালাইজ করতে পারবো। এই স্কোপটা কিন্তু দেওয়া উচিত না, কারণ এখানে গভর্নেন্সের কোয়েশ্চেন আসে, এখানে এথিক্সের কোয়েশ্চেন আসে। ব্যবসায়ীরা বলছেন, কালো টাকা সাদা করার সুযোগ থাকলে অনেকেই কর দেয়ায় উৎসাহিত হবেন না। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রায় 2 যুগ পর জলাবদ্ধতার সমস্যা কাটিয়ে চাষাবাদ হচ্ছে যশোরের ভবদহের কিছু জায়গায়।
প্রথমবারের মতো ফসল তুলতে পেরে খুশি ওই অঞ্চলের চাষিরা। এরই মধ্যে 4000 হেক্টর জমিতে বিএডিসির পরীক্ষামূলক পানি নিষ্কাশন প্রকল্প সফল হয়েছে। এই পদ্ধতিতে পর্যায়ক্রমে 26000 হেক্টর জমি আবাদযোগ্য করার পরিকল্পনা কর্তৃপক্ষের। মনিরামপুর, অভয়নগর ও কেশবপুর উপজেলার বিস্তীর্ণ এলাকা বহু বছর ছিল জলাবদ্ধ অবস্থায়। এতে দুর্ভোগে পড়তে হয়েছিল 10 লাখ বাসিন্দাকে। সমস্যা সমাধানে একাধিক প্রকল্প হাতে নিলেও কোনো কাজে আসেনি। সম্প্রতি ভবদহের 5টি বিলে জলাবদ্ধতা দূর করে ফসল উৎপাদনের জন্য একটি পাইলট প্রকল্প শুরু করে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসির সেচ বিভাগ। ফলে আবাদ উপযোগী হয়ে উঠেছে 4000 হেক্টর জমি। বিল খুবশিয়া আর বিল কেদারিয়া, এই 5টা বিলে আমরা জলবদ্ধতা নিরসনের জন্য আমরা পাম্প স্থাপন করি। এর পরিপ্রেক্ষিতে এখানে আমরা প্রায় 4500 হেক্টর জমিতে আমরা ফসল উৎপাদন করি। জমি আবাদযোগ্য হওয়ায় চলতি বোরো মৌসুমে 16500 টন ধান ঘরে তুলেছেন কৃষকরা। আমাদের এই এলাকায় মানুষ গরু বাছুর সব বিক্রি করে দিছিল, ফসল নেই, খড় নেই, ইসির গরুর খাবার নেই। আমরা এই বছর এই ফসলটা পেয়ে খুব উপকৃত হয়েছে। প্রচুর ধান হয়েছে, ধান হয়ে আমাদের এলাকায় আমরা এখন বেশ, যারা গরিব মানুষ আছি, যারা যাদের মাঠের জমি খেত আছে, এরা খুব এখন স্বাবলম্বী। পাইলট প্রকল্প সফল হওয়ায় পুরো ভবদহ অঞ্চলে তা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। এতে 26000 হেক্টর জমি থেকে প্রায় 1 লাখ টন ফসল উৎপাদন সম্ভব হবে। জলবদ্ধ জমি আছে, সেগুলোর জলবদ্ধতা নিরসনে আমরা কাজ করে যাচ্ছি। আমরা এই ব্যাপারে মন্ত্রণালয়ের সাথে কথা বলেছি, একটা প্রজেক্ট সাবমিট করেছি, প্রজেক্টটা যদি পাশ হলে বাকি জলবদ্ধতা দূর করা সম্ভব হবে। ভবদহে 27টি বিলের পানি দীর্ঘদিন নিষ্কাশন না হওয়ায় ব্যাপকভাবে ব্যাহত হচ্ছিল ফসল উৎপাদন। তবে এবার নতুন প্রকল্প বাস্তবায়ন হয় আশার আলো দেখছেন এই অঞ্চলের চাষিরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। সিলেটে অগ্নি নির্বাপন ও দুর্যোগ মোকাবেলার ব্যবস্থা না রেখেই গড়ে উঠছে বহুতল ভবন। সিটি কর্পোরেশন থেকে নকশা ও ফায়ার সার্ভিস থেকে সেফটি প্ল্যান অনুমোদন নেওয়ার পরও নকশা পরিবর্তন করেছে 75% ভবন। এ অবস্থায় বড় ধরনের অগ্নিকাণ্ড বা দুর্যোগ দেখা দিলে ব্যাপক প্রাণহানির আশঙ্কা রয়েছে। সিলেট মহানগরীতে বহুতল ভবন রয়েছে 167, আর ছোট বড় শপিং মল আছে অন্তত অর্ধশতাধিক। এসব ভবনের অধিকাংশতেই নেই অগ্নি নির্বাপন ও দুর্যোগ মোকাবিলার ব্যবস্থা। প্রতিটি বহুতল ভবনে সেফটি প্ল্যান থাকা আবশ্যক থাকলেও লোক দেখানো কিছু অগ্নি নির্বাপন সামগ্রী স্থাপন করে দায়িত্ব সারছেন ভবন মালিকরা। বেশিরভাগ মার্কেট কিংবা শপিং মলে জরুরি বের হওয়ার পথ থাকে তালাবদ্ধ, সিঁড়িগুলো ব্যবহার হয় গুদাম হিসেবে। অগ্নি নির্বাপন যে ব্যবস্থাটা, যে পথগুলো, যে রাস্তাগুলো, সিঁড়িগুলো থাকবে বা ব্যবস্থা নেবে, এগুলো দেখা যায় অনেক মার্কেটেই নেই। এক্সিটের যে রাস্তাগুলো আছে সেগুলো তালাবদ্ধ থাকে বা অনেকেই যে সে জায়গায় গোডাউন বা কাপড় চোপড় রেখে জাম করে রাখে। অসাধু ভবন মালিকরা অনুমোদিত প্ল্যান পরিবর্তন করে বাসিন্দাদের ঝুঁকির মধ্যে ফেলছেন বলে জানান এই কর্মকর্তা। 30 ফিট 35 ফিট রাস্তা, কিন্তু রাস্তাটা যখন অনুমোদন পেয়ে যায় তখন ওনারা ওই রাস্তার মধ্যে দোকান তৈরি করে দেয়, ফলে গাড়ি ঢোকার আর জায়গা থাকে না। তবে শিগগিরই সেফটি প্ল্যান না থাকা ভবন মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সিটি কর্পোরেশন। এই ধরনের কোনো সিঁড়িকুঠা বা অন্যান্য স্পেসিফিক পার্কিং ব্যবস্থা, সেটাকে যদি তারা স্ট্রাকচার চেঞ্জ করে অন্য কিছু করে সুনির্দিষ্ট অভিযোগ পেলে অবশ্যই আমরা সিটি কর্পোরেশন থেকে আমরা উপযুক্ত ব্যবস্থা নেব। রাস্তার উপর বেস করে আমরা পারমিশন দিচ্ছি, তারপরেও কিন্তু পারমিশন নেওয়ার সময় নেই, কিন্তু সেখানে গিয়ে আবার দেখা যায় ওটা। তারপরে আমরা এর জন্য আমরা বিভিন্ন রাস্তা সম্প্রসারণ করছি যাতে ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকতে পারে। ফায়ার সার্ভিসের তথ্যে সিলেটে অগ্নিকাণ্ডের বেশি ঝুঁকিতে রয়েছে 123টি বহুতল ভবন এবং ঝুঁকিপূর্ণ মার্কেট রয়েছে 32টি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। সিরাজগঞ্জে ভাঙন ঠেকানোর ক্রসবার বাঁধ এখন জেলার অন্যতম বিনোদন কেন্দ্র। কেবল সিরাজগঞ্জ নয়, আশপাশের জেলা থেকেও প্রতিদিন অনেকে আসেন এসব বাঁধে ঘুরতে। ভাঙন আতঙ্কে থাকা সিরাজগঞ্জবাসীর কাছে আশীর্বাদ হয়ে এসেছে এসব বাঁধ। সিরাজগঞ্জে যমুনার মূল বাঁধ থেকে নদী বরাবর প্রায় 2.25 কিলোমিটার গভীর পর্যন্ত চলে গেছে ক্রসবার বাঁধ। যমুনার ভাঙন থেকে সকলকে রক্ষা এবং নদীর গতিপথ পরিবর্তনের জন্য 5 বছর আগে নদীর 4টি পয়েন্টে নির্মিত হয় 4টি ক্রসবার বাঁধ। বাঁধের উপর রয়েছে পিচঠালা পথ, যা ধরে পৌঁছানো যায় বাঁধের একেবারে শেষ প্রান্তে। শহরকে রক্ষার পাশাপাশি এসব বাঁধ জেলার অন্যতম বিনোদন কেন্দ্র। পুঠিয়াবাড়ি, খোকসাবাড়ি, রানীগ্রাম ও বনবাড়িয়া এলাকায় বিকেল না হতেই বিভিন্ন বয়সী মানুষ আসেন সময় কাটাতে।
কেবল সিরাজগঞ্জ নয়, আশেপাশের জেলা থেকেও অনেকেই আসেন এখানে। যদিও বন্যা নিয়ন্ত্রণ শুধু না, এটা একটা মানে স্বাস্থ্যকর জায়গা হিসাবে ই হয়ে গেছে। আগে ছিল ক্লোজার, এখন ক্রসবার 1, 2, 3 সবগুলো, তার মধ্যে চায়নাবাদ বলে এটা। অনেক সুন্দর জায়গা, ভালো লাগে, মনোরম পরিবেশ, খোলামেলা আবহাওয়া, পাশে নদীর প্রকৃতির যে আবহাওয়াটা, এটা অনেক মনোমুগ্ধকর পরিবেশ। আমাদের সিরাজগঞ্জের জন্য এটা অন্যরকম একটা বিনোদন কেন্দ্র হয়ে গেছে এটা। যমুনার ভাঙন আতঙ্কে থাকা সিরাজগঞ্জবাসী এসব বাঁধের কারণে এখন অনেকটাই স্বস্তিতে। পাওপো বলছে, যমুনা পাড়ে সব বাঁধ স্থায়ী করার উদ্যোগ নেওয়া হচ্ছে। আমাদের আর বাকি থাকবে হচ্ছে এনায়তপুরে, আমাদের 6-6.5 কিলোমিটার, আর বাকি পুরোটাই আমাদের পারমানেন্ট বাঁধ হয়ে যাবে। সেটাও একনেকে আছে, আশা করছি যে ওটা মাসখানেকের মধ্যে পাস হবে। তাহলে সিরাজগঞ্জ জেলার কোনো পার্মানেন্ট বাঁধ নাই, এরকম কোনো জায়গা থাকবে না। 2017 সালে নির্মিত 4টি ক্রসবার বাঁধে ব্যয় হয় প্রায় 310 কোটি টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আজ ওয়ার্ল্ড মেনস্ট্রুয়াল ডে। এখন আমরা কথা বলবো পিরিয়ড অথবা ঋতুস্রাব এবং নারী স্বাস্থ্য নিয়ে। প্রিয় দর্শক, আপনি কি চ্যানেলটা বদলাবেন নাকি বদলাবেন আপনার পুরো ভাবনা? তাহলে আসুন দেখে নিই একটি বিশেষ প্রতিবেদন। আজ বিশ্ব মাসিক দিবস। এ সম্পর্কে জনসচেতনতা বাড়াতে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করার লক্ষ্যে প্রতি বছর দিবসটি পালন করা হয়। গবেষণা বলছে মাসিকের সময় 41% ছাত্রী স্কুলে অনুপস্থিত থাকে। চিকিৎসকরা বলছেন পিরিয়ড নিয়ে অসচেতনতার কারণে ক্যান্সার সহ নানা রোগ হতে পারে। জনসচেতনতা বাড়াতে প্রতি বছর 28 মে পালিত হয় বিশ্ব মাসিক দিবস। 2014 সালে প্রথমবারের মতো বিশ্বব্যাপী দিবসটি পালন শুরু হয়। বাংলাদেশেও মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা নিয়ে কাজ চলছে। গবেষণা বলছে দেশের 36% মেয়েই প্রথম মাসিকের আগে এ সম্পর্কে জানে না। মাসিক চলাকালীন 41% মেয়ে শিক্ষার্থীরা স্কুলে অনুপস্থিত থাকে। এ নিয়ে অস্বস্তিতে ভোগে 99% মেয়ে। এগুলো অনেক সময় মেনস্ট্রুয়াল ইয়েতে প্রিমেনস্ট্রুয়াল সিমটম হয় অনেকের, ডিপ্রেশন হয় অনেক রকমের, তার মেজাজ চিটচিটে হয়ে যায় অনেক, কিছু কিছু মেয়েদের ক্ষেত্রে হয়। তো এটা হলো আমাদের যে এটা যদি তাকে ওই সময়টা যে এটা একটা পার্ট অফ মানে একটা প্রসেস, এই যখন তার মাসিক হচ্ছে, এটা সব মেয়েদের যে হয় তা না, কিছু কিছু মেয়েদের ক্ষেত্রে হয়। সেটা যত যে যত ব্যাপারটাকে সহজভাবে স্বাভাবিকভাবে সে নিতে পারবে, তার কিন্তু মানসিক চাপটা প্রতিক্রিয়াটা তার ততটা কম হবে। সচেতনতা বাড়াতে মেয়েদের পাশে দাঁড়ানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। প্রজনন স্বাস্থ্যের সুরক্ষার জন্য তাকে এই সময়টাতে যেন সর্বতোভাবে সহযোগিতা করা হয় এবং সে নিজেও যেন এই সময়টাতে নিজের স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকে, তার পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে, তার খাদ্য গ্রহণের ব্যাপারে, মানসিক অবসাদে যেন সে না ভোগে, এই জিনিসগুলোই আর কি তাকে জানাতে হবে, তার মেন্টালিটিটাকে বুস্ট আপ করতে হবে। আমরা গ্রামে গঞ্জে এখনও দেখি যে অনেকে নোংরা আমাদের কাপড় ব্যবহার করে। ঢাকা তো আমরা অনেক সময় পাই না যে স্কুলগুলোতে যে স্যানিটারি ন্যাপকিনের সুবিধা আছে তা নয়, অনেকে বাথরুমে যেতে পারে না, পর্যাপ্ত সেরকম টয়লেটের ব্যবস্থা নেই। একটা মেয়ে হয়তো একটা প্যাড পরে 8 ঘন্টা ধরে সে অপেক্ষা করছে, সেখান থেকে কিন্তু বিভিন্ন ইনফেকশন ছড়ায়। এ সময় মেয়েদের শরীরে যে ঘাটতি সৃষ্টি হয় তা পূরণে আয়রন ও ক্যালসিয়ামযুক্ত খাবার খাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিশ্বে করোনায় একদিনে 11,293 মানুষের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত 5,24,000-এর বেশি। এক সপ্তাহে মৃত্যুর হার কমেছে 7%। এ নিয়ে মোট প্রাণহানি 35 লাখ ছাড়ালো। মোট শনাক্ত 16,96,00,000। ভারতে একদিনে মৃত্যু হয়েছে 3,500 মানুষের। নতুন করে আক্রান্ত হয়েছে 1,79,000। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে আফ্রিকাতে 6 সপ্তাহের মধ্যে অন্তত 2 কোটি টিকা না পেলে ব্যাপক প্রাণহানির আশঙ্কা রয়েছে। ফ্রান্সের প্রেসিডেন্ট আফ্রিকার সহায়তার আশ্বাস দিয়েছেন। ব্রাজিলে করোনা মোকাবেলার গৃহহীন নাগরিকদের টিকা কার্যক্রমের আওতায় আনা হচ্ছে। রাজধানী রিও ডি জেনেরিওতে এ পর্যন্ত 30% প্রাপ্তবয়স্কদের টিকা দেওয়া হয়েছে। জার্মানিতে 12-15 বছরের কিশোরদের টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল। যুক্তরাজ্যে নতুন শনাক্তের প্রায় অর্ধেকই ভারতীয় ধরনের করোনা আক্রান্ত বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্যমন্ত্রী।
সিরিজ নিশ্চিত, এখন শ্রীলঙ্কাকে হোয়াইট ওয়াশের সুযোগ। সেই লক্ষ্যে তিন ডিপার্টমেন্টে ভালো করতে মুখিয়ে বাংলাদেশ। ব্যাটিং উন্নতির তাগিদ মাহমুদুল্লাহ রিয়াদের, সুপার লিগে আরও 10 পয়েন্ট যোগ করতে চায় টাইকাররা। অন্যদিকে সান্ত্বনার জয় নিয়ে ফিরতে চান লঙ্কান কোচ মিকি আর্থার। মিরপুর হোম অফ ক্রিকেটে শেষ ওয়ানডে শুরু আজ দুপুর 1টায়। ব্যাটে রান নেই বাদ পড়া নিশ্চিত। গোমরা মুখে বসে অন্যদের ব্যাটিং দেখছেন লিটন, তার সামনে ফেরার জন্য প্রস্তুত হচ্ছেন সৌম্য। নাইমকে দলে ডাকা হলেও একাদশে নিশ্চিত নন। ওপেনিংয়ে তামিমের সাথে দেখা যেতে পারে সৌম্যকেই। সিরিজ জয়ে চাঙা থাকার কথা বাংলাদেশের, নিজেদের কাজ ঠিকঠাক করতে না পারায় অস্বস্তি আছে। ব্যাটিং আর ফিল্ডিংয়ে যে সমস্যা ছিল তা কাটিয়ে ওঠা যায়নি। প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করা গেছে। ওয়ানডে সুপার লিগের শীর্ষে উঠেছে বাংলাদেশ। এমন নানা প্রাপ্তির মাঝেও আক্ষেপ আছে তামিমের, কারণ তিন ডিপার্টমেন্টে এখনও সেরাটা দেয়া যায়নি। শেষ ওয়ানডেতে তামিমের লক্ষ্য পারফেক্ট একটা ম্যাচ খেলার, যেখানে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তিন ডিপার্টমেন্টেই দুর্দান্ত কিছু করবে বাংলাদেশ। মুশফিক মাহমুদুল্লাহ হাল না ধরলে দুই ম্যাচেই হারের শঙ্কা ছিল। টপ অর্ডারের কলাপস বা মিডল অর্ডার, লেট মিডল অর্ডারের কিছুটা স্লগ ওভার, আমরা ওইভাবে রানও ফার্স্ট ম্যাচে তুলতে পারিনি। তো এই জিনিসগুলো নিয়ে আমার মনে হয় যে আমাদের আরও একটু ভালো পারফর্ম করা উচিত। জুনিয়ররা পারফর্ম করতে না পারায় এখনও সেরা কম্বিনেশন খুঁজে পাওয়া যায়নি। সাইফুদ্দিনের চোটে দুশ্চিন্তা আছে, সুযোগ পেতে পারেন শেখ মাহাদিউ। একাদশ নিয়ে দ্বিধা থাকলেও লক্ষ্যে স্থির টিম টাইগার্স। প্রতিটা ম্যাচই আমাদের জন্য সমান গুরুত্বপূর্ণ, এবং যেহেতু আরও একটা অপরচুনিটি 10টা পয়েন্ট পাওয়ার, তো ওয়াই নট ইনশাল্লাহ আমরা যেন এটা আমাদের বেস্ট পারফরম্যান্স, যেটা আমি আগে বললাম যে আমরা আমাদের বেস্ট পারফরম্যান্সটা এখনও আমরা দিতে পারিনি। তারুণ্য নির্ভর দল নিয়ে বাংলাদেশের মাটিতে আহামরি কিছুর আশা করেনি শ্রীলঙ্কা। তবে এতটা বাজে খেলবে দল ভাবেননি মিকি আর্থার। শেষ ম্যাচে অন্তত ভালো কিছুর স্বপ্ন দেখছেন। ঘরের মাঠে বাংলাদেশ সবসময় শক্তিশালী, সাকিব তামিমের মতো অভিজ্ঞরা আছেন, এমন ফলই প্রত্যাশিত। তবে আমরা ভালো খেলতে পারিনি। অতিরিক্ত গরমে প্রথম দুই ম্যাচে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল টস। শেষ ম্যাচে দুপুরের পর আছে বৃষ্টির শঙ্কা, তবে ম্যাচ ভেস্তে যাওয়ার সম্ভাবনা নেই। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সংবাদ শেষ করবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ফেসবুক, ইউটিউব ও টুইটারে আমন্ত্রণ আমাদের পরবর্তী আয়োজন।